আজকে জামাই কাঁচা আমের ভর্তা বানাবে না? কিভাবে বানাবা কাঁচা আমের ভর্তা? ব্লেন্ড করে তোমাকে আম ভর্তা খাওয়াবো, কাঁচা আম ব্লেন্ড করে কাঁচা আমের ভর্তা। কোন শিল্পটা নাই? আচ্ছা, কখনো খাইনি এরকম ব্লেন্ড করে। আচ্ছা দেখি কেমন হয়। এই প্রথমে আমগুলো সুন্দর করে অনেক ছিলে নিব। আচ্ছা ছিল। আর এখানে কি নিছো? কাঁচা মরিচ পানির ভিতরে কিসে বানাবা? কই ব্লেন্ডার কোথায়? ব্লেন্ডার আমি আনছি, টেনশন নিও না। ঠিক আছে, কি স্বাদ হবে খেলেই দেখি কিরকম স্বাদ হয়। এই যে একটু সরিষা নিছে, এটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছে। এটাখানে সরিষা ধোয়া অনেক কঠিন। হ্যাঁ আস্তে করে, হ্যাঁ পানিটা ওটা নিচে ই হয়ে থাকবে। হ্যাঁ আস্তে করে পানিটা ফেলো। এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিবা? আচ্ছা, ফার্স্ট টাইম ব্লেন্ডারে কাঁচা আমের কাঁচা আম মাখানি খাবো। হ্যাঁ, আম্বাটা আম্বাটা কাঁচামরিচ দাও। কাঁচামরিচ দুইটা দিলেই আমার মনে হয় আপনার বেশি ঝাল হয়ে যাবে। তুমি না ঝাল খাবো বললে? বলছি, কিন্তু তুমিও তো খাইতে হবে, তোমারও তো খাইতে হবে। দুইটা দাও, একটু ঝাল খাই। আচ্ছা দাও, তিনটা কাঁচামরিচ দাও। দুইটাই দিলাম, কাটতে হবে না। দিয়ে দাও, দিয়ে দাও, ভেঙে দিয়ে দাও, খণ্ড করে দিয়ে দিই। আচ্ছা দাও, আর কি দিবা? আর আমি দিব কাঁচা আম, এগুলো কিছু খণ্ড খণ্ড করে নিই। দিয়ে দাও। চিনি ছাড়া কিভাবে? বেশি দিও না বেশি। হয়ে গেছে, একটু চিনি দিলে মজা লাগবে। এক চামচ চিনি দাও। চিনি ছাড়া আম ভর্তা খাওয়াবে? কোনদিন দেখছো যে আজকে দেখবা কি মজা, জবরদস্তি করে খাওয়া। আমের ভর্তা খাওয়া না, দেখো উঠাও খুলো। বলে না যে জামাইরাতের যে আম ভর্তা একবার খাইলে আর জীবনে খাইতে যাবা না, এই অবস্থা হয়েছে। চিনি টিনি না দিয়া দেখি কেমন একটু আম তো একটা আম দিয়েছি, অন্য সরিষা গুলো উঠে উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে, একটু নিচে নামাই দাও সরিষা গুলো। হ্যাঁ হ্যাঁ, সেটাই করবো। আতিও চিনি দেয় নাই, চিনি না দিলে আম ভর্তা হয়? সেই সেই ওরকম নিজে বানাইলে ওরকম প্রশংসা মানুষ করে। টক আম তো টকই হবে। গরমে এটা খাইতে পারলে মনে করো যে শরীরে গরম ফিরে চলে যাবে। প্রচন্ড টক। এটা মনে করেছে